শিলচর জেলা পরিষদ সমষ্টিতে রয়েছি আমরা বর্তমানে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এই সমষ্টির জেলা পরিষদ পদের নির্দল প্রার্থী নাজির হোসেন মজুমদার। মূলত আইনজীবী, তবে দীর্ঘদিন ধরেই উনিও রয়েছেন নানাভাবে সমাজসেবার সঙ্গে যুক্ত। এবার উনি অবতীর্ণ হয়েছেন এই নির্বাচনে, তো আমরা ওনার সাথে এখন কথা বলবো আর জানার চেষ্টা করব যে এই নির্বাচনে ওনার মূল এজেন্ডা কী রয়েছে। তো নাজিরদা, প্রথম আপনার কাছেই জানার চেষ্টা করবো যে এবার নির্বাচনে আপনার কী মূল এজেন্ডা? অ্যাকচুয়ালি প্রথম দিন থেকে আমি বলছি যে এই নির্বাচনে জনগণ আমাকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অনুরোধ করছেন। পশ্চিম শিলচরের সর্বশ্রেণীর জনগণ, জাতি ধর্ম নির্বিশেষে সব শ্রেণীর জনগণ আমাকে যথেষ্ট সাহায্য এবং সহযোগিতা করছেন। আমার মূল এজেন্ডা ছিল যে সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দল ভারতবর্ষের রাজনীতির আবহাওয়াটাকে কলুষিত করছে। তো এই মুমেন্টে আমার মেইন উদ্দেশ্যটাই ছিল যে কোনো একটা সুযোগ পেলে এই সাম্প্রদায়িক সুরসুরি থেকে আমাদের সমাজকে কীভাবে বাঁচানো যায়, পলিটিক্যাল অ্যাটমসফিয়ারটা, পারফেক্ট পলিটিক্যাল অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করা যায়, আর ডেমোক্রেসির যে পারফেক্ট মিনিংটা হলো সেকুলারিজম, এই সেকুলারিজম কীভাবে মেনটেন করা যায়। তো আমার মূল উদ্দেশ্য হলো সর্বশ্রেণী জনগণের ভোট নিয়ে, আমি শুধু একটি সম্প্রদায়ের ভোট নয়, সর্বশ্রেণী জনগণের ভোট নিয়ে আমি প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হব। তো এই উদ্দেশ্য নিয়ে যখন ফিল্ডে নামছি, আমার মুখ্য উদ্দেশ্য হলো এই যে ধর্মীয় সুরসুরির রাজনীতি সেটাকে এন্ডিং পজিশনে নেওয়া, এবং এমন একটা শক্তিশালী কনস্টিটুয়েন্সি জেডপি কনস্টিটুয়েন্সি গঠন করা যেখানে প্রত্যেকটি ধর্মের মানুষের মধ্যে ভ্রাতৃত্বসুলভ মনোভাব সৃষ্টি হয়, আমরা ভাই ভাই হিসাবে থাকতে পারি, আমাদের মধ্যে যে মানসিক বন্ধন, মানবিক বন্ধন যেটা, এই বন্ধন আমি ক্রিয়েট করতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে ফিল্ডে নেমেছি। এবং সেই উদ্দেশ্য নিয়ে ফিল্ডে নামাতে কী হয়েছে, বর্তমান সময়ে সর্বশ্রেণীর জনগণ আমাকে আপন করে নিয়েছে, এবং ওই যে ধর্মীয় সুরসুরির রাজনীতিটা, ধর্মীয় রাজনীতি সেটাকে বিদায় দিচ্ছেন। এবার কিন্তু এক্সাম্পল ক্রিয়েট হবে পশ্চিম শিলচরে, আর পশ্চিম শিলচর একটা আদর্শ কনস্টিটুয়েন্সি হবে যার থেকে একটা আবহাওয়া সমগ্র আসামের মধ্যে আমরা সর্বশ্রেণীর জনগণ ভোটারগণ পৌঁছে দিতে সক্ষম হয়েছেন, এবং পৌঁছে দেওয়ার জন্য ওরা সম্পূর্ণরূপে প্রস্তুত। আর এই ফলটা আসবে, রেজাল্টটা আসবে আগামী 9 তারিখের নির্বাচনের পর, যেদিন কাউন্টিং হবে, আর রেজাল্ট আসার পর সর্বশ্রেণীর জনগণ বুঝতে পারবে যে না, জনগণ বুঝে নিয়েছে যে ভালো কী, মন্দ কী, এডুকেশন কী, আনএডুকেটেড কী। এবারে পশ্চিম শিলচরের জনগণ এই এক্সাম্পল ক্রিয়েট করবে যে আমরা দল চাই না, আমরা প্রকৃত করতে প্রার্থী চাই, প্রার্থীর যোগ্যতাটুকু আমরা বিবেচনা করব, আর বিবেচনার ভিত্তিতেই আমরা ভোট দেব। আর আমি আশাবাদী, এমনকি আমি দেখছি যে যোগ্যতার ভিত্তিতেই এবার পশ্চিম শিলচরে বিশেষ করে জেলা পরিষদ আসনে ভোট দেবেন, আর যোগ্যতার ভিত্তিতে ভোট দেবেন বলে আমি এবার বিজয়ী হব, 100% বিজয়ী হব ইনশাআল্লাহ, ভগবানের কৃপায়, সকলের দোয়ায় এবারে আমি জয়ী হব। কারণ জনগণ বুঝে নিয়েছেন এই সাম্প্রদায়িক সুরসুরির ধর্মীয় রাজনীতিটাকে বিদায় দিলে, না দিলে আমাদের সমাজের উন্নয়ন কখনোই হবে না, আর আমাদের মধ্যে ভ্রাতৃত্বসুলভ মনোভাব সৃষ্টি। প্রশ্ন এবারে রয়েছে, যেহেতু আপনি পশ্চিম শিলচর আসন থেকে আপনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, পশ্চিম শিলচরের মূল সমস্যা কী রয়েছে বলে আপনার মনে হয়, এবং সমাধানে কী ধরনের চিন্তা? পশ্চিম শিলচরের মূল সমস্যাটা হলো জনগণ ভোট দেয় কিন্তু জেডপি ক্যান্ডিডেট ইলেকশনের সময়ে কখনো তারা দেখেনি, এবং ইলেকশনের পরেও, আগে তো দেখেনি তো পরে তো দেখা দূরের কথা। আমি দেখেছি যে পশ্চিম শিলচর এলাকায় চষে বেড়াচ্ছি, দেখেছি যে জনগণের একটাই কুক, কোনো জনপ্রতিনিধিদের আমরা কখনো আজ অবধি নির্বাচনী বৈতরণী পার হওয়ার পর আজ অবধি আমাদের সম্মুখে কখনো আসেনি আমাদের সুখ দুঃখের খবর নেওয়ার জন্য। বুথের ময়দানে ওরা আসেনি, একজনকে দুজনকে এলাকার ধরে নিয়ে বুথটা আদায় করে নেয়, আর তার পরবর্তীতে আসা তো দূরেরই কথা। তো এবার আমি 50% পপুলেশন অবজার্ভ করেছি যে তারা জেলা পরিষদ পদটা কি তারও মূল্য বুঝেনি। তো এবারে আমি একটা অ্যাওয়ারনেসের মতো মানে ক্যাম্পেইন করছি যাতে জেলা পরিষদের পাওয়ার অ্যান্ড ফাংশনস কী সেটা বোঝানোর জন্য, এবং লোকে যখন বুঝছে যে এই পদটা শুধু একটা মিনি এমএলএর সমান, তো সেই পদটার মর্যাদাটুকু বুঝছে, আর বুথে ওরা এই পদটার মর্যাদার উপর বিবেচনা করে এবার ভোট দেবে আর আমাকেই দেবে, সেটা আমি আশাবাদী।